সে কাছে তৃতীয় প্রশ্ন বর্তমানে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি তারা একটা মানে কী বলবো একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে এ কারণে যে আমাদের কিছু ওলামায় কেরাম তারা মনে করছেন যে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করলে এটা মানে তারা এটাকে তুলনা করছেন হেসবিয়ার সাথে কোরআনে যে হেসবিয়াতের বিষয়ে নিষেধ করা হয়েছে অর্থাৎ দলে দলে বিভক্ত হওয়া এই বিষয়টিকে তারা সংগঠনের উপরে আরোপ করছেন তো এটা আসলে কতদূর সঠিক হচ্ছে আর তারা অনেকে আবার তুলনা করছেন তিয়াত্তর দলের সাথে হাদিস আল্লাহ সাল্লাহ ইসলাম যে তিয়াত্তরটা দলকে বিভ্রান্ত ফেরকা হিসেবে উল্লেখ করেছেন তার মধ্যে এই সংগঠনগুলোকেও তারা অন্তর্ভুক্ত করে নিচ্ছেন তো এই বিষয়টা একটু পরিষ্কারভাবে বলে ভালো হতো আত্মারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা নিয়ে আজকে আমরা এটা নিয়েও অনেক বিতর্ক দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে বিশেষ করে তো ক্ষেত্রে বলবো যে যে বিতর্কটা আসলে শুরু হয়েছে আমি মনে করি এটা দুটা সূত্র বা দুটা ধারণা মানুষের মধ্যে ঘোরপাক খাচ্ছে একটা এই যে পূর্বে এগুলি সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না তাহলে এখন সংগঠন আসলো করতে গে আর একটা বিষয় সেটা হলেই যে আসলে যারা সংগঠন করছে বা যারা করছি না এদের মধ্যে মনে হয় বোঝার মধ্যে একটু পার্থক্য রয়েছে আমি সেই সেই জায়গায় বলবো যে দেখুন আসলে আমরা সংগঠন যারা করি এটাকে আমরা কি বলি মানে একজন ব্যক্তি মুসলিম জান্নাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই সংগঠনের ভিতরে না আসা পর্যন্ত সে জান্নাত পাবে না এরকম কোনো বক্তব্য কেউ কি দিয়েছে আমার মনে হয় এরকম কোনো কেউ দেয়নি কেউ জি এটা কেউ দেয় না এবং এটাও আমরা মনে হয় কেউ বলে নাই যে সংগঠন করা ওয়াজিব সংগঠন করা ফরস হয়তো এরকম কিছু বলে নেই তাহলে মানে দুটা ভুল বোঝার ক্ষেত্রে একটা হয় তারা হয়তো বলতে চাচ্ছে যে এর অস্তিত্ব আগে ছিল না আর আর একটা হলো এই যে এখন যে বিভিন্ন সংগঠন আছে অথবা সেই মানহাজের অনুসারের মধ্যে একাধিক দল রয়েছে হ্যাঁ তাহলে আল্লাহ সাল্লাম যে তেহাত্তর দলের কথা বলছেন যে ইফতারাকাত হুদর আলা কুল্লু হুম ফিন্নার ইয়াহদা হ্যাঁ যে বাহাত্তর দলে যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে তাহলে তাদের বক্তব্য অনুযায়ী তারা মনে বলতে চাচ্ছে যে এরাও সেই বাহাত্তর দলে অন্তর্ভুক্ত আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে যে ব্যক্তি এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ তিনি যে কোন বিবেকে এই ব্যাখ্যা দিচ্ছেন এটা বোধগম্য নয় কিন্তু আসলে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফেরকা আর দল এর মধ্যে পার্থক্য আছে কি না অবশ্যই পার্থক্য আছে এখন যে মুসলমানদের যে একলাফ আছে একটা একখতালাপটা দুই ধরনের একটা হলো আকিদাগত একতলাফ আর আর একটা হলো মানহাজগত একতলাফ অথবা আমলগত একতলাফ বা বুঝের ক্ষেত্রে একখতলাপ রায়ের ক্ষেত্রে একখতলাপ তো যদি আকিদাগত একফ হয় আর সেই একখতলাফের কারণে যেগুলি দল হয়েছে সেটা হলো ফেরাক্কা সেটা ফেরকায় দল্লা

সেটাকে তাইফাল মনসুরা বলা হয়েছে সেটাকে ফেরকা নাজিয়া বলা হয়েছে তাহলে এই কথা বলার কোনো অবকাশ নাই যে দল বলতে কিছুই নেই এবং এটাও ভুল যে সবগুলি দলকেই মানে ওই ফেরকা মনে করে এটা ঠিক না কারণ আকিদার ভিন্নতার কারণে ফেরকা হয় আর বাকি রায় অথবা বুঝের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে সাহাবাহরামদের মাঝেও এরকম হয়েছে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ মানে হেজ বা দলেও রূপান্তরিত হয়ে গেছে আমরা যদি দেখি যে জামালে হ্যাঁ যে এক পক্ষে আশা রাজি আল্লাহ তালানহা আর এক আলী রাজি আল্লাহ তালানহ তো এটা কি দল নয় হ্যাঁ তাহলে দুই দলের মধ্যে এটা আপনি কি বলবেন এটা কি ফেরকা এটা একটি ফেরকা এটা ফেরকা না ফেরকা না এটা দল আল্লাহ পাক নিজে তো কয়ের মধ্যে মাঝে অল তাকুম মিন কুম উম্মা তুঙ্গে দৌনা ইলাল খাই তোমাদের মধ্যে থেকে একটি উম্মত মানে একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবেন আলাফা আর একটা জায়গাতে বলছেন ফালাউলা না ফরা কুল্লি ফের কাতিম মিন হুম তই ফাতুন ফাক্কা হুফের তোমাদের মধ্যে থেকে একটি দল আল্লাহ রাস্তায় বের হওয়া উচিত যারা দিন শিখবে এবং তারা সমাজে এসে দিনটাকে প্রচার করবে এবার আল্লাহ আসল যেটা বলছেন লাতাস আলু তইফাতুমাতের মধ্যে একটা দল থাকবে একটা যে বিচার হয় এখন যে উম্মতের মধ্যে যে বিভক্তিটা রয়েছে বিভক্তিটা দুই ধরনের একটা হলো আকিদাগত বিভক্তি আর একটা হলো আমলগত বিভক্তি অথবা বুঝগত বিভ বিভক্তি বলবো যে দুটাকে মিলিয়ে দেওয়া এটা মোটেই ঠিক ঠিক হবে না ফের কা যারা আকিদাগত যারা এখতালাপ সেটা আলাদা এখন আমাদের ভিতরে যারা সেই মানুষের অনুসারী আমরা যারা একাধিক মানে জামাতে আমরা যারা কাজ করছি বা একাধিক সংগঠনে যারা আমরা কাজ করছি আমাদের আকিদের মধ্যে কি কোনো ভিন্নতা আছে সবাই এবং মানহাজের দিক দিয়ে একই একদম একই এটা কেমন এটা হলে যে এক একজন এক একভাবে কাজ করার চেষ্টা করছে হ্যাঁ তবে অনেকে এটা বলার চেষ্টা করছেন যে এইভাবে যখন আলাদা আলাদা জামাত কাজ করছে তখন পরস্পর হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে হ্যাঁ আমরা বলবো জি এটাও এটাও একটা অপছন্দনীয় কাজ যে পরস্পর হিংসা বিদ্বেষ হবে বরং এটা আমরা চাই না হ্যাঁ বরং উচিত বড় উচিত যে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন হ্যাঁ রজনুন আতাহুল্লাহ মান কেউ যদি ভালো কাজ করে তাহলে সে কাজের মতো আমরা ঈর্ষা করতে পারি হিংসা নয় ভালো কাজ দেখে হ্যাঁ আমরা খুশি হতে পারি আমার সালে তার দ্বারা ভালো কাজ হচ্ছে আমি যদি সহযোগিতা নাও করতে পারি তো তার জন্য আমরা অকল্যাণ তো চাইতে পারি না ঠিক আছে না আর এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে আমাদের দেশে যেভাবে কাজ চলছে এখানে আরেকটি কথা বলবো হয়তো ভুলে না যাই সেটা হলেই যে আগে যেটা বলছিলাম যে কেউ যদি বলে যে আল্লাহ সহযোগের সংগঠন ছিল না এখন কেন বলবো যে এখনও সংগঠনের প্রয়োজন ছিল না যদি আল্লাহ রসুল যুগে এরকম কোনো খেলাফাত থাকতো কোনো একটা খলিফের অধীনে যদি দেশ পরিচালিত হতো এবং সে ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো তাহলে এখানে বিভিন্ন দলের বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না সৌদি আরবে হ্যাঁ সৌদি আরবে আছে যে এটা অনেকে বলে সৌদি আরবে কোনো দল নেই এখানে এত দল কেন ওখানে দলের কোনো প্রয়োজন নেই এটা একটা বিষয় আর একটা বিষয় সেটা হলেই যে এর বিপরীত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলে যে যারা বাতিল ফেরখা যারা আছে অথবা যারা সেহি মানহাজ থেকে যারা দূরে সরে আছে। তারা কিন্তু সবাই সংঘটিত তারা জামাতবদ্ধ ঠিক আছে তো তারা যদি দলবদ্ধ হয়ে বাতিলের দাওয়াতকে তারা যদি চালিয়ে যেতে চায় তাহলে সেখানে আমি হকপন্থী একাই এক কণ্ঠে আমি যদি তাদের বিরোধিতা করার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা জি জি এটার দ্বারা কতটুকু উপকার হবে আর সেটা যদি আমি দলবদ্ধভাবে হ্যাঁ আমি দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করি তাহলে এটা কেমন হবে ঠিক আছে না তাহলে দুটা কিন্তু প্রেক্ষাপট এক নয় কেউ যদি বলে যে ওই যুগে ছিল না এই যুগে কেন তাদের বোঝা উচিত যে দুটার দুই যুগের প্রেক্ষাপট এক নয় ঠিক আছে এখন আমাদের ওরকম রাষ্ট্রও নেই এবং প্রেক্ষাপট বা অবস্থা আমাদেরকে বাধ্য করছে আমাদের বিপক্ষে যদি অন্যরা সংগঠিত না থাকতো তাহলে হয়তো আমরাও হতাম না হ্যাঁ সবাই যদি নিজ নিজভাবে দাওয়াতে কাজ করতো আমরা ওভাবে করতাম তারা যেহেতু আমাদের বিপক্ষে সবাই এক তো সেখানে আমি বিচ্ছিন্নভাবে থেকে একা একা থেকে আমি দাওয়াতে কাজ কীভাবে করতে পারি তাই নাকি আচ্ছা বিবেকহীন কাজ বিবেকহীন কাজ আর যেটা বললাম যে ফেরকা আর তাইফাকে দুটাকে মিলিয়ে দেওয়া এটাও শরীয়ত সম্মতিত নয় এটা 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 ভুল করেছেন যিনি এটা বলেছেন এটা ভুল করেছেন কারণ এটা সর্বযুগে শুধু বাংলাদেশ না সারা দুনিয়াতেই হ্যাঁ সেই মানহাজের অনুসারীরা তারা হ্যাঁ অনেকভাবে কাজ করে যাচ্ছেন হ্যাঁ অনেকভাবে এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে যেই আলেমের যেই এলাকার প্রভাব হ্যাঁ তার দেখে নিয়ে মূল উদ্দেশ্যকে এখানে নিয়ত কি তিনি কি চাচ্ছেন এটা হল মূল কথা মানহাজ কি যদি কারো হ্যাঁ অবশ্যই কারো যদি মানহাজই কত যদি ভুল হয়ে থাকে আকিদার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তার আকিদার শোষণ করতে হবে এবং সে মানে অপছন্দনীয় কাজ জি আচ্ছা এ বিষয়ে আমরা হয়তো বা দর্শকের উদ্দেশ্যে স্মরণ করে দিতে চাই যে আমরা তো যে কথাটি বললাম কিন্তু আর এখন আমরা বিশ্বে যারা প্রখ্যাত আলেম যিনি আছেন গ্রহণযোগ্য আলেম হ্যাঁ তাদের কাছে তো এগুলি প্রশ্ন করা হয়েছে যে এখন বিভিন্ন দেশে যে সংগঠন আছে সৌদি আরবে নেই কিন্তু ওদেরকে অবশ্যই বাইরের প্রেক্ষাপটের আলোকেই প্রশ্ন করা হয়েছে ওনারা যে উত্তরে দিয়েছেন আমি দর্শকের উদ্দেশ্যে যদি সেটা একটু শুনে দিই যেমন আলবানি রাহেমা হল্লাহ উনি ওনার যে ক্যাসেটটা রয়েছে সিলসিলাতুল হুদা ওয়ান নূর সেই ক্যাসেটের পাঁচশো নব্বই নম্বর ক্যাসেটে উনি বলছেন যে আইউ জামে আইয়া তোকাম আলা আসাসিম মিল ইসলাম সাহি المستنبطة أحكامها من من كتاب الله ومن سنة رسول الله ومما كان عليه السلف الصالح فأي جمعية تقوم على هذا الأساس فلا مجال لإنكارها ولا واتهامها بالحزبية অর্থাৎ তাদের মানহাত যদি ঠিক থাকে এবং কোরআহাদিসের হ্যাঁ তারা যদি নিঃসত্ব অনুসারী হয় এবং তারা যদি কোনো জমিয়ত দলবদ্ধভাবে সংগঠিতভাবে সংগঠনের মাধ্যমে যে তারা যদি কাজ করে তাহলে তাদেরকে হ্যাঁ হেসবিয়েত বলে গালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আন্না ওয়াসাইলহু মিন জামান ইল্লা জামান অমিন মাকান ইল্লা মখান অমিন বারাদিন ই ওখরা অলিদা আলফা এত্তেহা মোহম জামা ইয়াতুন তাকুমু আলাহাদ বিল হসবি আউ বিল বেদ ইয়া ফাহাদা মজানুন মানে এই ধরনের দলকে কোনো বেদায়তী দলবালা অথবা হিজব যেটা ওরা বলতে চাচ্ছেন এগুলি বিভিন্ন হিজব দলে বিভক্ত হয়েছে হ্যাঁ তো এই ফতো তো আমাদের ফতোয়া হ্যাঁ আলবানী রাহম তিনি বলছেন আরেকটি ফতোয়া দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সংক্ষেপেও যদিও আমাদের কাছে অনেক বক্তব্য আছে আলিমাল আমাদের যেমন শেখ আব্দুল মোসিন আল আব্বাত ওনাকে জিজ্ঞাস করা হয়েছে দাওয়াত ইজুজু তসীসু জময় হদফ আলা সন্ন্য ফাহমসালি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে تখন উনি উত্তর দিচ্ছেন اذا كان بلد فيه جمعيات مخالفه للسنه সুন্দর কথা মানে উনি যেই দেশে বসবাস করছেন সেখানে যদি এমন কোন দল থাকে যে দলগুলি সুন্নাত বিরোধী দল و اراد اهل السنه ان يُكَوِّنُوا جمعيه يعني يقومون بسببها بالنفوذ الى الناس وانهم يقومون بالدعوه الى الله عز وجل فان هذا الشيء مطلوب لا باس বিপক্ষে যেহেতু তারা বাতিল তাদের বাতিলটা মানুষের সামনে প্রচার করেছে দলবদ্ধভাবে সেখানে আমি যদি দল তৈয়ার করি সংগঠন তৈরি করি এই উদ্দেশ্যে যে আমি এই সংগঠন মানে দলবদ্ধভাবে হকের দাওয়ারটা তাদের কাছে পৌঁছে দিতে চাই তাহলে তিনি বলেন যে এতে কোনো সমস্যা নেই ইয়ানি ইতরকুল মজারুল বাঈদ আনি এস রাহুনা ওয়াম রাহুনায়ানী আহসন্না তিকাউন হুমুল সালিমা যেই দেশে অনেকগুলি দল আছে যারা সঠিক মানহাজ থেকে সরে আছে তো সেই দেশে তাদেরকে মানে সঠিক মানহাজে নিয়ে আসার জন্য দল খাড়া করা দলবদ্ধভাবে কাজ করা এতে কোনো সন্দেহ নাই উনি বলছেন যে ইয়নি আহ সন্না ইউরিদুন ও আল লিদ্দাওয়াত ওয়া সিয়ার আলামা কান আলী উম্মাহ হা দা মাতলু বলছেন এটা তো প্রয়োজনীয় বিষয় হ্যাঁ প্রেক্ষাপটের কারণে এটা অবশ্যই করা উচিত তাহলে আমরা বলবো যে ওলামাদের দৃষ্টিকোণ থেকেও তাদের ফতো অনুযায়ী সংগঠন এটা কোনো বেদাতির সংগঠন নয় এবং এটা এটাকে ফেরকা মনে করা এটা একেবারে মানে হক থেকে অনেক দূরের কথা ঠিক আছে এবং এ ধরনের অপপ্রচার করা যে এই সৌদি আরব দল নেই আগে দল ছিল না এটা বলবো অপপ্রচার এবং তাদের বুঝের ভুল আছে আর আরেকটি কথা বলব সেটা হলে যারা এই প্রচারগুলি করছেন হ্যাঁ ওনারা ওনাদের দ্বারা কতটুকু দিনে খেদমত হয়েছে আর যারা সংগঠিতভাবে দাওয়াতে কাজ করে যাচ্ছেন তাদের দ্বারা হ্যাঁ দিন কত উপকৃত হচ্ছে ওনারা যে বলতে চাচ্ছেন যে এদের এদের দ্বারা হিংসা সৃষ্টি হচ্ছে আমি তাদেরকে বলবো হিংসা তো তাদের মধ্যেও দেখছি আমরা নাকি তাদের মধ্যে যদি হিংসা না থাকতো তাহলে তারা মাঠে ময়দানে এভাবে সাধারণ জনতার সামনে হ্যাঁ এভাবে মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না উনি যদি ইসলাহ চাইতেন তাহলে অবশ্যই যেখানে যে কথাটা বলার প্রয়োজন ছিল সেখানে যেমন মনাকাশা করতে পারতেন বলতে পারতেন সেটা না করে সাধারণ জনগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করা তার মানে হলে যে হয়তোবা ও ওনার নিয়তের মধ্যেও সন্দেহ আছে আর যেই اختلاف যেই ভয়ে ফেরকার ভয়ে উনি নিরপেক্ষ দৃষ্টি ভূমিকা রাখছেন আমি বলবো ওটা আরেকটা দল সৃষ্টি হয়ে গেল হ্যাঁ দল থেকে বাঁচার জন্য যেই কাজ করেছেন অটোমেটিক সে আরেকটা দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে আসলে মানুষের ফিতরাতের বাইরে মানুষ সবসময় সমাজবদ্ধ থাকতে চায় সমাজবদ্ধ থাকাটাই তার ফিতরাত এখন যে ব্যক্তি বিচ্ছিন্নতার দিকে আহ্বান করছেন তিনিও কিন্তু প্রকারান্তরে আরেকটা দল কিন্তু হয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি তিনি চান বা না চান একটা দল কিন্তু হয়ে যাবে তারা হচ্ছে বিচ্ছিন্ন দল জি জি ওটা একটা বিচ্ছিন্ন দল একটা বিচ্ছিন্ন দল আর বিচ্ছিন্ন দল যারা আছেন তারাও তো এক মান হাজে না এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন বক্তব্য মিললে এখানে একটা বিষয় আপনি যেটা বললেন যে হিংসা বিদ্বেষের কথা আসলে হিংসা বিদেশ এটা তো প্রত্যেক মানুষের মধ্যেই হতে পারে হিংসা বিদ্বেষ কোনো সময় ভালো কাজ না সব সময় বলি যে না হিংসা বিদ্বেষ করা ঠিক না বা যারা সংগঠনের মধ্যে আছেন বা বিভিন্ন সংগঠন করছেন তারা কেউ এ কথা কখনো বলবেন না যে আমরা আসুন পরস্পর হিংসা বিদ্বেষ করি সবাই চান যে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করছেন তো যেখানে এখানে একটা একটা মজার কথা একজন আলিম বলেছিলেন যে এই বিষয়টা অনেকটা খারেজিদের মতো হয়ে যাচ্ছে তারা মনে করে যে মাথা ব্যথা হওয়ার চিকিৎসাটা হচ্ছে মাথা কেটে ফেলার মধ্য তো ইনারাও যেন একই একটা দাবি তুলে ফেলছেন আর মজার কথা এখানে শুনেছিলাম যে হিংসা বিদেশ কার মধ্যে নেই না এটা একটা বিষয় আছে যেমন এই এখন এখনকার যুগে ডিভোর্স অনেক বেড়ে গেছে তালাক হচ্ছে বিভিন্ন জায়গাতে মানে স্বামী স্ত্রীর মধ্যে ইখতিলাফ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ইখতিলাফ হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা বলি যে বিয়ের কারণে ডিভোর্সটা বাড়ছে বিয়ে পদ্ধতি পদ্ধতি বাদ দিয়ে আবিষ্কার করা যেটা এখন করছে এটা এটা বরং ভালো এটা কি বলা কোনো সুযোগ আছে তো মূল বিষয়টা হচ্ছে সংগঠনে না মানুষের মধ্যে পারস্পরিক যে হিংসা বিদ্বেষ এগুলো আমরা মানে মানুষ সবাই তো একরকম না মানে সংগঠন করলে তার মধ্যেও কিছু হিংসুক লোক আমরা দেখি হতে পারে তারা অনেকে হিংসা করে আমরা আমাদের যারা দিন ভাই আছে তাদেরকে আমরা করবো যে না আমরা নিজেরা এবং আমাদের যারাই এই দাওয়াতে কাজে আছে আমরা যেন পরস্পর একে অপরে হিংসা না করি বরং কারো দ্বারা যদি দাহিদের প্রচার হয় কারো দ্বারা যদি আলহামদুলিল্লাহ দিনের কাজ হচ্ছে আমরা তাকে উৎসাহ দিব এবং তারে ভালো কাজটাকে আমরা স্বাগতম জানাবো আমরা হিংসা করবো না একে অপরের সহযোগিতা করব কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভাই আসলে mani tara অন্ধভক্ত মানে দলের অন্তভক্ত হতে যেয়ে দেখা যাচ্ছে যে তার বিপরীত আর একটা দলের কোনো ভালো কাজ দেখলে ওরা উৎসাহ দেওয়া তো দূরে কথা অনেক সময় হিংসা করে বসেন মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তার যে দাওয়াতের মিশনটা সেই মসজিদে করতে নিষেধ করেন এই ধরনের কিছু হিংসত্ব কাজ আছে তো বলবো এটা যেরকম এই দলের মধ্যে আসে দল ছাড়াও প্রত্যেক কাজে হিংসা আছে পরস্পর প্রতিবেশী যারা আছে আমরা একে অপর হিংসা করছি না দুইটা দুটা মাতাসা পাশাপাশি দুটো দোকান পাশাপাশি হিংসা সব জায়গায় হিংসা আছে কিন্তু হিংসা আছে বিধায়ী হ্যাঁ যে সংগঠন করা যাবে না তাহলে ওরকমই হলো যে মাথা ব্যথা আছে চিকিৎসা না করে মাথা কেটে ফেল দিতে হবে আর আরেকটা বিষয় সেটা হলে যে আসলে মানে সংগঠিতভাবে কাজ করার মধ্যে বরকটটা কত বেশি বিশেষ করে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এমন এমন এলাকা আছে যেখানে আলহামদুলিল্লাহ সহি আকিদা দাওয়াত একসময় কিছুই ছিল না আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রবাসী দাওয়াত এবং আমাদের এই ইন্টারনেটে বা আমাদের বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন বিশ্বের আনাচে কানাচে হক দাওয়ারটা পুষে গেছে এবং মানুষ গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো এলাকায় একজন ব্যক্তি যখন সে তার দাওয়াতির কথাটা যখন মানুষের মানে প্রকাশ করার চেষ্টা করছে তখন চারিপাশে তাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে কোথাও কোথাও মসজিদটাও ভেঙে ফেলে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলবো হ্যাঁ আমরা কি তাহলে সংগঠিত হতে পারি না আমরা কি পরস্পর একে অপরের সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ আমরা দাওয়াতি মেশিনটাকে চালিয়ে যেতে পারি না এটাই তো সংগঠন এটার নামই তো ঐক্য আর আরেকটা বিষয় সেটা হলো যে ঐক্যের মধ্যে যে কল্যাণ রয়েছে এটা তো কোনো সন্দেহ নেই হ্যাঁ সারা বিশ্বে কোথায় দেশের বিভিন্ন প্রান্তে কোথায় আলিডিস আছে হ্যাঁ কারা সহি মানাজে কাজ করছে হ্যাঁ কার কী প্রয়োজন এটাকে সাংগঠনিকভাবে আমরা একে অপরের খুব সহজেই খোঁজখবর নিতে পারি আর সাংগঠনিকভাবে কাজ করলে অনেকগুলি ফায়দা আছে আল্লাহ আল্লাহাম যে সফরের ক্ষেত্রে যে তিনজনের হলে একজনকে আমিও নিযুক্ত করতে বলছেন আসলে মধ্যে কল্যাণ কি কল্যাণটা হলে এই যে তিনজন ব্যক্তি যখন কোনো নেতা থাকবে না তখন এক একজন এক এক রকম রায় দেবেন দিয়ে পথে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে তারা একতলাপ সৃষ্টি করবেন বিশৃঙ্খলা হবে তো এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য একজন আমির নিজে করতে বলা হয়েছে এবং তার নির্দেশনা মেনে যদি তারা চলে বিশৃঙ্খলা থেকে মুক্ত হবে তাই নয় তিন বিশৃঙ্খলা থেকে এড়ানো সম্ভব তাহলে এত বড় একটা জামাত হ্যাঁ মানুষদেরকে সংগঠিত করার জন্য তাদেরকে একত্রিত করার জন্য এবং একটা আমিরের অধীনে নেতৃত্বে সংগঠনের দাওয়াতটাকে চালানো এটাকে অবশ্য কল্যাণ করি ভালো কাজ এখানে আবার হ্যাঁ বিভিন্ন রকম দলিল সেট করা হ্যাঁ যে মানুষরা সংগঠনের দিকে দেখতেছে কোনো দিকে দেখতেছে না হ্যাঁ কারো হয়তো পদ্ধতি ভুল হতে পারে কারোর মধ্যে বাড়াবাড়ি হতে পারে আর কেউ হয়তো সংগঠনটাকে একেবারে ফরজ বা ওয়াজিব পর্যায়ে হয়তো কিনে নিয়ে যেতে পারেন আমরা বলবো ভুল ভুলই যে কেউ করুক আমাদের স্পষ্ট বক্তব্য সেটা হলে আমরা সংগঠনটাকে যা মানে দাওয়াতের কাজের জন্য একটা অত্যন্ত বড় সহায়ক মাধ্যম বলে আমরা মনে করি এবং এটা শরীয়ত বিরোধী নয় খেলাফদের ক্ষেত্রে আচ্ছা খেলাপথ যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা কি আমরা কি একত্রিত ভাবে কাজ করতে পারবো না আমরা কি একজনকে দায়িত্বশীল বানিয়ে আমরা কি ঐক্যবদ্ধ ভাবে জীবন করতে পারবো না এটা তো এখানে বলছেন এটা তো ভালো এটা তারা কল্যাণ বই আসতেছে হ্যাঁ কল্যাণ হচ্ছে তো সেখানেই আচ্ছা আর একটা জিনিস আমি বলবো সেটা হলেই যেই ভাইয়েরা এটা নিয়ে বেশি সমালোচনা করছেন আর যারা সমালোচনা করছেন তাদের সমালোচনার ভাষা দেখে আমরা দেখতে পাচ্ছি ওনারা যেখানেই প্রোগ্রাম করতে যাচ্ছেন সেখানে যে তাদের আলোচনার বিষয়টাই হলো এটাই তাহলে তাদের কাছে মনে হচ্ছে যে কবর চাইতে এই সংগঠনটা মনে হয় বেশি আরো মারাত্মক ক্ষতি ক্ষতি হচ্ছে তাদের কাছে মনে হচ্ছে শিরিক আর প্রচলিত যতগুলি বেদাত আছে এই বিষয়ে এখন আলোচনাটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি মনে করি যে এটা আসলে মনে হয় শয়তানের একটা স্বার্থ স্বার্থ আছে এবং এটার দ্বারা মুসলমান আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে আরো মুসলমানদের পরস্পর হিন্দা হিংসা বৃদ্ধি পাচ্ছে আপনি আমার কাছে আসবেন না হ্যাঁ আমাকে আপনি ফেরকায় দল্লা বলে আখ্যায়িত করছেন আবার আপনি আপনার দিকে ডাকতেছেন তো আমি আপনার দিকে যাবো এটাকে হলো জি এটা না এটা দাওয়াতে মারহাজের আমি বলি বিপরীত আর যারা এটা বলছে আমার মনে হয় ওদের মধ্যেও হিংসা হয়তো হয়তোবা দেখতেছি এরা দাওয়াতি মিশনের মাধ্যমে অনেক মাশালা প্রচার প্রসার ঘটে যাচ্ছে এবং এরা দাওয়াত বিভিন্নভাবে দাওয়াত তারা ছড়িয়ে যাচ্ছে আর তারা উপলব্ধি করতে যেখানে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত করতে যাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ সমরের লোকজন আসে তাদেরকে প্রশ্নবৃত্ত করতে হচ্ছে তো সেই কারণেই তারা মনে হয় বলছে যে এই এই কিনা নাম সংগঠনগুলি থাকলেই সমস্যা অথচ আরও মানে আর কথা বলতে হয় যে যারা এটা সংগঠনের বিরোধিতা করছে একসময় তারা কিন্তু সংগঠনের সত্র সেই কাজ করেছে তাই নাকি এটা হয় নাই অনেকেই সবার ক্ষেত্রে না হলে অনেকেই করেছে তাহলে একজন ব্যক্তি দুই দিন আগে হ্যাঁ এটাকে ভালো বলে আপনি প্রচার করেছেন এখন আবার মন্দ বলছেন তো এখানে কার মধ্যে কী স্বার্থ আছে সেটা আল্লাহকে ভালো জানি তবে বলবো কথা বলার মধ্যে যেন ইনসাফ থাকে এমন কোনো কথা আবেগে না বলা যে কথার দ্বারা হয়তো তার ইমানে ক্ষতি হতে পারে এবং মুসলমানের জন্য ক্ষতিও হতে পারে এমন কথা থেকে বিরত থাকা উচিত এখন যারা সংগঠনের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে আমাদের নসিরটা কি হবে জি তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা তো মানে সংগঠন করা কোনো ফরজ বা ওয়াজিব বা জান্নাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই সংগঠন করতে হবে এরকম কোনো তো আমরা দিইনি নি যদি আমাদের এই সংগঠনের ধারায় কাজ করা তাতে ভালো লাগে আহ স্যার আমাদের সাথে আসুন আর না হয়ে যদি আপনি এককভাবে যদি কাজ করতে চান আমরা এটাকে কোনো বেদাত বলছি না তাদেরকে নিষেধ করছিল না তো আপনি এককভাবে কাজ করে যান দাওয়াতে কাজে কাজ করেন সমস্যা নেই কিন্তু হ্যাঁ মানে সংগঠিত যারা কাজ করে যাচ্ছে তাদেরকে আপনি ফেরকায় দাল্লা বলছেন তাদের সমালোচনা করছেন হ্যাঁ তো এটার দ্বারা তো বিভক্তি সৃষ্টি করছে হ্যাঁ এটার দ্বারা তো বিভক্তি বেশি হচ্ছে আর পরস্পর হিংসা বিদ্বেষ বেশি হচ্ছে তো এটা না করে আপনি দাওয়াতে কাজ চালিয়ে যান হ্যাঁ ওই ওই নীতি আলোকে অর্থাৎ আনু আল বির নিরাপত্তা কোয়া হ্যাঁ যে ভালো কাজ আমরা অপরের সহযোগিতার মাধ্যমে কাজ করে যাই আর এভাবে সমাজের মধ্যে বিভ্রান্ত যেন না করে এটা আমরা তাদের কাছে আশা রাখবো